আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেফস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় একটি খাবার, মিষ্টি কুমড়া এবং ডিমের একটি রেসিপি। খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। অনুরোধ থাকবে রান্নাটি পুরোটা দেখার। চলুন রান্নাটি শুরু করি। চুলাতে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি চারটি ডিম নিয়েছি, দেশি মুরগির ডিম। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সামান্য একটু লবণ এবং হলুদ। ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। তিন টুকরো দারচিনি, তিনটি সাদা এলাচ এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে। আর দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ ফালি। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, আর আমি এখানে আদা রসুন এবং ধনিয়া জিরা গুঁড়া একসাথে বেটে নিয়েছি, সেটি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এটি অপশনাল। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পানি। মশলাগুলো খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিষ্টি লাউটি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে। এখন নিয়ে দিচ্ছি ডিমগুলো। এই পর্যায়ে সামান্য কিছু পানি অ্যাড করছি। রান্নাটি প্রায় শেষের পর্যায়ে, এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। রান্নাটি কমপ্লিট, এখন পরিবেশনের পালা। বন্ধুরা, তৈরি হয়ে গেল পুষ্টিগুণ সম্পূর্ণ এবং দারুণ মজাদার এই মিষ্টি কুমড়ো এবং ডিমের রেসিপিটি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।